ইফুলকাম মাই চ্যা ড মাই চ্যানেল ডেম্লিস সবস্রাইবন নিদবে লান। ফ্ন্স আজকে এই বর্ডারের ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব আচ্ছ তোমরা দি আবার আজকে ইমেশন মা জন পু সাথে শেয়া করতে অ্যাপ্লিকেশন যেখানে কিনা তোমরা একটা হিউজ প্ল্যাটফর্ম পাবে নিজেদের গ্রোইং করার জন্য লাইক নি আমি তো ওখান থেকে মেকআপ শিখে এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি তো যেখানে আমি আইভাবগুলোকেও সেট করেছি যেটা আমি আগে ঠিকঠাক করে পারতাম না তো এখন চলে আসি একটার কথা তো একটার নাম হচ্ছে পঙ্কুড়ি এটা বেসিক্যালি ফিমেলদের জন্য লাইক আস অ্যান্ড তোমরা এখানটায় বেকিং মেকআপ তারপর রান্না করা তার সাথে গ্রুমিং আর অনেক কিছু শিখতে পারবে তো বেসিক্যালি যাদের কাছে ইনস্টিটিউট যাওয়ার মতো টাইম নেই বা এক্সট্রা কোনো কারিকুলামের জন্য টাইম নেই তারা কিন্তু ইজিলি এই অ্যাপের থ্রুতে সব কিছু শিখতে পারবে আর আরেকটা ভালো কথা কি জানো এই অ্যাপটাই কিন্তু খুব ছোট ছোট ভিডিওর মাধ্যমে সব কিছু শেখানো হয় আর একটা কথা বলতে পারো যে আমরা তো এখানেও ভিডিওসগুলো দেখছি তাহলে ওখানটায় স্পেশালিটি কী আছে তো ওখানে স্পেশালিটি কি ভিডিওগুলো যেহেতু শর্ট ভিডিও তাই তোমরা খুব ইজিলি শিখতে পারবে আর পুরো ভিডিওটা দেখার পরে যদি তোমাদের লাগে না এই জায়গায় আমার একটু ডাউট আছে যেরকম আমার একটু ডাউট ছিল এই আইরো সে নিয়ে তো সেখানে তুমি অ্যাপে কথা বলতে পারো মেইন সাথে তারা তোমাদেরকে শিখিয়ে দেবে অ্যান্ড তোমাদের পুরো ডাউট ক্লিয়ার করে দেবে যেমন আমার ডাউট ক্লিয়ার হয়ে গেছে অ্যান্ড এই মেকআপটা আমি কিন্তু খুব ইজিলি করে নিতে পেরেছি আবার তোমরা যদি রান্না করতে চাও তো অভিয়াসলি অ্যাপে যেতে পারো সেখানে রান্নার অ্যাপ্লিকেশনও আছে অ্যান্ড আদার অ্যাপ্লিকেশনও আছে সো ওয়েট কেন করছো জলদি জলদি যাও ডেসকিপশন বক্সে লিংক দেওয়া আছে তো অ্যাপটা ইনস্টল করে নাও আর হ্যাঁ অ্যাপে কিন্তু আমিও অ্যাভেলেবেল আছি তোমরা চাইলে আমার সাথেও কানেক্টেড হতে পারবে অ্যান্ড আদার গার্লসদের সাথেও কানেক্টেড হতে পারবে সো জলদি জলদি যাও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করো অ্যান্ড অ্যাপটা ইনস্টল করো আর হ্যাঁ তোমরা যারা যারা ইনস্টল করছো তারা কিন্তু আমাকে মেসেজ করতে ভুলবে না অ্যাপে কিন্তু আরও কথা হবে। তো ফার্স্ট ডে আসনের কর্নার থেকে এইভাবে স্টিচ করা স্টার্ট করছি এবং এখানটায় প্রথমে রেড কালারের উল নিয়ে ফোর তুলে নিচ্ছি তো এই কর্নারের জন্য যে এতটা আমি জায়গা ছেড়েছি চাইলে আপনারা আরও কমও ছাড়তে পারেন তো এখানটায় এইভাবে আমি তিনটে ফোরের একটা লাইন করে নিয়েছি যেটা কিনা না আরি দিক বরাবর থাকছে তিনটে ফোরের লাইনটি করার পর এর সাথে কোনাকুনি দিক বরাবর এখানটায় প্রথমে আমি একটা ফোর তুলে নেব তারপর এর সাথে কোনাকুনি করে এর উপরে আবার আরেকটা ফোর তুলে নেব তো এখানটায় সিঙ্গেল ফোর পরপর দুটো তোলার পর এর উপরের অংশে আবার আরেকটা ফোর আমি তুলে নেব এই ফোরটি তোলা হয়ে গেলে আমি দুটো ফোরের একটা লাইন করব। এখন আমি দুটো ফোর ফোরের একটা আড়া লাইন করছি ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হন্ত সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না তো এখানটায় দুটো ফোর করার পর এর উপরের অংশে আমি টোটাল ছটা ফোরের একটা লাইন করব তাই কন্যারের অংশটা সেম রেখে এইভাবে আমি ফোর তুলছি তো এখানটায় আমি ছটা ফোর এখন তুলে নিচ্ছি ছটা ফোরের যে লাইনটা সেটা তৈরি করে নিয়েছি এর পরবর্তীতে আমি এর উপরের অংশে আরেকটা লাইন করব। যেখানে ডান দিক থেকে একটা ঘর ছাড়বো এবং বা দিক থেকেও একটা ঘর ছাড়ব তো এখানে চারটে ফোরের একটা লাইন করে নেব চারটে ফোরের লাইনটি হয়ে গেছে এখন এর উপরের অংশে সেম ভাবে আবার আমি একটা লাইন করছি এবং এই লাইনে দুটো ফোর থাকবে মানে ডানদিক এবং বাম দিক দু সাইড থেকে জাস্ট একটা একটা করে ঘর ছাড়তে হবে এরপর এর সাথে কোনাকুনি করে আবার ফোর তুলছি এখানে একটা ফোর তোলার পর এর সাইডে আরেকটা ফোর তুলে নিচ্ছি এবং এর উপরের অংশে একটা সিঙ্গেল ফোর তুলে নেব তাহলে এই অংশটা তৈরি হয়ে যাচ্ছে সেমভাবে পাশে আর আরেকটা এরকম পার্ট তৈরি করে নেব তার জন্য আমার যে দুটো ফোরের লাইন ছিল তার মাঝে একটা ঘর ছেড়ে এখানটায় প্রথমে এরকম একটা ফোর তুলে নিচ্ছি বা একটা লাইন করে নিচ্ছি এরপর এর উপরের অংশে আবার আমি দুটো ফোর তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই জায়গাটা তৈরি হয়ে গেছে এখন নিচের কার্ভের অংশটা তৈরি করব তাই এখানটায় দুটো ফোর এইভাবে তুলে নিচ্ছি এরপর এর নিচে এইভাবে আরও দুটো ফোর তুলে নেব তাহলে আমাদের এই কার্ভটা কমপ্লিট হয়ে যাচ্ছে এখন বাকি অংশ তৈরি করব তিনটে ফোরের লাইনের পর এখানটায় আবার দুটো ফোর তুলে নিচ্ছি আড়াড়ি করেই ফোর তুলছি এরপর এখানে একটা লম্বা লাইন হবে এবং এই লাইনে টোটাল চারটে ফোর হবে এটা কিন্তু ডিভিশন হবে কারণ এই স্টিচটা খুবই ইজি যেইভাবে হাফ অংশ তৈরি করলাম সেমভাবে বাকি হাফও তৈরি করব তাই এখানটায় চারটে ফোর তোলার পর নিচের মতো করে দুটো ফোর তুলছি এরপর তিনটে ফোরের লাইন করবো মানে সেন্টার থেকে সাইডের দিকে যাচ্ছি তো এখানে এখন আমি তিনটে ফোরের একটা লাইন করে নিচ্ছি সিঙ্গেল ফোরটির পর এখন এর উপরে এভাবে আবার আগের মতো একটা ফোর তুলছি এখানটায় পরপর দুটো ফোর তুললে আমি আড়াআড়ি দিক বরাবর স্টিচ করা স্টার্ট করব শুধুমাত্র এক্ষেত্রে ডাইরেকশনটা আলাদা হচ্ছে আর পুরো প্রসেস সেম তো এখন আমি আড়াআড়িভাবে দুটো ফোরের একটা লাইন করছি এরপর এর নিচের অংশে ছটা ফোরের একটা লাইন তৈরি করছি দেখতেই পাচ্ছেন ছটা ফোরের একটা লাইন করা হয়ে গেছে এখন এর নিচের অংশে আমি চারটে ফোরের আরেকটা লাইন তৈরি করবো এরপর এর নিচের অংশে আবার আমি দুটো ফোরের একটা লাইন তৈরি করব। তবে তার আগে এই চারটে ফোরের হাফ অংশ যেটা রয়েছে সেটা কমপ্লিট করে নেব ফ্রেন্ডস আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না তো এখন লাস্ট অংশটা তৈরি করছি কর্নারগুলো তো এই জায়গায় এইভাবে দুটো ফোর তুলছি এবং এখানে দুটো ফোর তোলার পর এর নিচে আবার দুটো ফোর তুলে নেব তো এখানে একটা ফোর তুলে এইভাবে পাশাপাশি আবার আরেকটা ফোর তুলে নিচ্ছি তো এখানটায় দুটো ফোর তোলা হয়ে গেল তো কর্নারগুলো তৈরি হয়ে গেল বা লাস্ট অংশটা তৈরি হচ্ছে এখন ভেতরের যে পার্টটা সেটা তৈরি করে নিচ্ছি তাই ছটা ফোরের যেই কর্নার ছিল সেখানে এইভাবে দুটো ফোর তুলে নিচ্ছি এবং এখানটায় দুটো ফোর তোলার পর ডানদিক থেকে দুটো ঘর সরে গিয়ে তারপর দুটো ফোর তুলে নেব তো আমার তাহলে এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে এরপর এর পরবর্তী অংশটা স্টার্ট করতে হবে মানে এটা তো একটা পার্ট গেল এর পরের ডিজাইনটা আরও কন্টিনিউ করতে হবে সেটা দেখাচ্ছি এবং তার জন্য এখানটায় এই কর্নার বরাবর ঘর ছাড়বেন তো এখানটায় মোটামুটি পাঁচটা ফোর তোলার মতো জায়গা ছেড়ে এইভাবে স্টিচ করবেন মানে দশটা ঘর দশটা ঘর ছেড়ে প্রথমে এইভাবে তিনটে ফোরের যে লাইনটা আমি প্রথমে করেছিলাম সেটা তৈরি করবেন তারপর সাইডে সিঙ্গেল একটা ফোর তুলবেন ক্ষেত্রে দুটো ফোরের লাইনের সাথে কিন্তু লেভেলটা সেম রাখবেন তো এখানে সিঙ্গেল ফোরটি তোলার পর এর উপরের অংশে আবার দুটো ফোর তুলে নিচ্ছি এরপর ঠিক আগের প্রসেসটা মেনটেন করে বাকিটা তৈরি করে নিচ্ছি ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হয়তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না এখানে যেইভাবে ডিজাইনটা কন্টিনিউ করছি পুরো আসনের চারপাশেই কিন্তু এইভাবেই আপনারা ডিজাইনটা করবেন তাহলে দেখবেন ইজিলি পুরো আসনটাই ভরাট হয়ে গেছে তারপর মাঝের অংশে আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নেবেন দেখতেই পাচ্ছেন অনেকটা তৈরি হয়ে গেছে সেম প্রসেস মেনটেন করেই কিন্তু আমি এটা তৈরি করছি তাই আশা করি আপনাদের এই জায়গাটা তৈরি করতে কোনো অসুবিধা হবে না এখন আমি ভেতরের কার্ভের অংশটা তৈরি করছি তো এখানে হাফ পার্টটা আমি তৈরি করে নিচ্ছি বাকি হাফ পার্টটা কিন্তু আমি অফস্ক্রিনে তৈরি করে নেব তাই এখানে লাস্ট এখানটায় দুটো ফোর তুলে নিচ্ছি এবং এরপর এই যে কর্নারের অংশটা এখান থেকে পুরোটা আমি অফস্ক্রিনে তৈরি করে নিচ্ছি সো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কমপ্লিটেড সো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না আজকের জন্য টাটা